back to my channel. আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, যাবো একটা জায়গা, আমি আর আমার একটা বান্ধবী যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমরা বুঝে গেছো ইন্ট্রো দেখে, বাট তাও ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী করছি। তো চলো এখন ফটাফট রেডি নিই, তারপরে বেরোতে হবে। আমরা এখন পৌঁছে গেছি, এখন এলআইসি মোড়ে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি বাস ঢুকে গেছিলো তো ব্লক করতে আর পারিনি, তো ফটাফট বেরিয়ে গেছিলাম। এখন আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছি, দুজনে একই রকমের জুতো পরেছি। আমরা এখন চলে এসেছি হাইপেটেক রেস্টুরেন্টে, যেটা কেরেনতলা ওভারব্রিজের ঠিক সামনে। আমি আর আমার বান্ধবী অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা মিট করবো, বাট টাইমের অভাবে হয়ে উঠছিল না। কখনো ও ব্যস্ত তো আমি ব্যস্ত, আমার এক্সাম তো ওর এক্সাম, তো এই করে হয়ে উঠছিল না। আর আজকে যখন ওর টাইম আছে তো বললাম চল আজকে মিট করি। আর মিদনাপুরে সেরকম মিট করার মতো কোনো প্লেস ছিল না। প্লেস আছে, যেটা কলেজ মাঠ আছে, আরও দু একটা প্লেস আছে, বাট দিনের বেলা সেখানে বসে থাকা পসিবল হচ্ছে না। আজকে আবার বৃষ্টি পড়ছে, তো তাই ভাবলাম যে এই রেস্টুরেন্টে যাই, এখানে বসে আড্ডাও দেওয়া যাবে, গল্প করা যাবে, আর এটা মিট আপ করার জন্য বেশ ভালো একটা প্লেস। আমরা বসে কিছুক্ষণ গল্প করার পর দুটো স্টার্টার অর্ডার দিলাম। একটা ছিল চিকেন 65 অ্যান্ড সেকেন্ডটা ছিল পেরি পেরি চিকেনস। আর এর মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রাইস খুবই রিজনেবল, যারা কলেজ স্টুডেন্ট বা কোনো মিট আপ করতে চাও, এক ঘন্টা দু ঘন্টার জন্য টাইম স্পেন্ড করতে চাও, তো আমি বলবো এখানে তোমরা আসতেই পারো, বেশ ভালো লাগবে তোমাদের প্লেসটা। আর সাইডে যেহেতু হাই রোড ফ্লাইওভার আছে তো অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লাগবে দেখতে। আর এই যে চলে এসছে আমাদের চিকেন 65 এবং পেরি পেরি চিকেন। পেরি পেরি চিকেনটা আমি আগেও ট্রাই করেছি, ভীষণ ভালো। চিকেন 65টা আমি কখনো ট্রাই করিনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর পেরি পেরি চিকেনটা বেশ সফট ছিল আর বেশ স্পাইসি ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। পেরি পেরি চিকেনটা দেখার পর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আমার এত ক্রেভিংস জাগে, তো আমি আর একটা ভেজ হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম, বিকজ এত চিকেন খাচ্ছি আমি ভেজ খেতে পারবো, আর চিকেন আমি অর্ডার দিলাম না। তো এই ভেজ হাক্কা নুডলসটাও চলে এসেছে কিছুক্ষণের মধ্যে, আমি দুটো মিক্সড করে খাচ্ছিলাম, তো টেস্টটা অসাধারণ ছিল। তো ভাবলাম যে খাবার যখন অর্ডার দিয়েছি তো রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেকদিন পর যখন ওর সাথে দেখা হলো তো অনেক পুরনো গল্প আড্ডা সব কিছুই চলছিল, সাথে খাওয়া দাওয়াটা। আমি একটু ওর তুলনায় বেশিই খেয়েছি, বিকজ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি তো পুরো চাউমিনটা আমিই খেয়েছিলাম। আর ও আমার ভিডিও করে দিচ্ছিল, তো ও বেশ এনজয় করছিল ভিডিও করাটা। আর আমি এই ফার্স্ট খেলাম চিকেন 65টা, আমার মোটামুটি লেগেছে। আমার পেরি পেরি চিকেনটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কীভাবে টাইম স্পেন্ড করো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাবো। বাড়ি পৌঁছে আমি তোমাদের সাথে ফুড রিভিউটা শেয়ার করছি, তো ততক্ষণ তোমরা আমার জার্নিটা এনজয় করো। কিছুক্ষণ হলো আমি বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি তোমাদেরকে ভালো রিভিউটা ফটাফট শেয়ার করে নিই। আর তোমরা আমার জার্নিটা কীরকম এনজয় করলে এটা কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমি তোমাদের সামনে বিলটা দেখাবো, কোথায় গেল, আমি বিল নিয়েও বসে গেছিলাম একদম ফটাফট। ভাবছিলাম তো বিলটা হয়তো ফেলেই চলে এসেছি, বাট দেখছি না, বিলটা ব্যাগের মধ্যে নিয়ে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম স্টার্টার খাবো, তো স্টার্টার খেয়ে বেরিয়ে যাবো, বাট আমার এত খিদে পেয়েছিলো না, আমি একটা নুডলস বাধ্য হয়ে অর্ডার দিলাম। তো ঠিকই আছে, নুডলসটার সাথে কী নিয়েছিলাম যেন, পেরি পেরি চিকেনটা ভালো লাগছিলো খেতে। তো আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম চিকেন 65, যেটা 1 প্লেট 8 পিসেস ছিল, প্রাইস ছিল 149। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, 149। দেন অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন, যেটাও 6 পিসেস ছিল, 1 প্লেটে নিয়েছিলাম, ওটার দাম ছিল 169। অ্যান্ড ভেজ নুডলসটা ছিল 99 রুপিস। ভেজ নুডলস একটাই নিয়েছিলাম, জাস্ট আমি খেয়েছি, পুরোটা আমি খেয়েছিলাম, জাস্ট ভাবো। আর অনেকটা কোয়ান্টিটি ছিল ভেজ নুডলসে। আর চিকেন 65টা ফার্স্ট থেকে বলছি আমি, চিকেন 65টা 8 পিসেস ছিল, টেস্ট মোটামুটি লেগেছে, আমার খুব একটা খাস লাগেনি, প্রাইস ওয়াইজ আই ডোন্ট লাইক ইট। পেরি পেরি চিকেনটা ভালো ছিল, মানে এটা সিরিয়াসলি আমি বলবো আনডাউটেডলি ওটা বেশ ভালো ছিল। আর ভেজ নুডলসটা এভারেজ ছিল। আমার ওখানে মালাইকাপটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল, বাট ওটা অ্যাভেলেবেল ছিল, ওটা ইভিনিংয়ের পর থেকে অ্যাভেলেবেল হবে, মানে অ্যাভেলেবেল থাকে আর কি, ইভিনিং স্ন্যাক্সে ওগুলো থাক পাওয়া যায়। তো নেক্সট টাইম যদি কখনো যাই তো ডেফিনেটলি আমি ট্রাই করবেন, তখন তোমাদের সাথে রিভিউটা ডেফিনেটলি শেয়ার করবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, তো নেক্সট একটা ভিডিওটা আবার দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, নেক্সট একটা ভিডিওটা আবার দেখা হচ্ছে, বাই।